8 বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদা থেকে শিরাচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের কয়েক শতাধিক যাত্রী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট সেলিম শেখ সুপারফাস্ট ট্রেনটিকে রক্ষা করে। বর্তমানে এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এতে রীতিমতো স্তম্ভিত রেলকর্তারাও। গত 22 সেপ্টেম্বর শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের মালদহে এই ঘটনা ঘটে। জানা গেছে দুপুর 3:30 দ্রুত গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। মালদা জেলার ভালুকা রোড স্টেশন পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনের জন্য। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল 8 বছরের শিশু মরসেলিম শেখ। শিশুটি হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। ঘটনা তাৎক্ষণিক বুঝতে পেরে তড়ি ঘড়ি করে নিজের পরনের লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক ইমার্জেন্সি ব্রেক কষেন। ট্রেনটিকে কোনো রকম দাঁড় করান চালক। এর ফলে আসন্ন বড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি, জীবন রক্ষা পায় ট্রেনের কয়েকশো যাত্রীর। এরপর রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামতি করেন। পরে ট্রেনটি সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছায়। মরসেলিম শেখ জানায় সে বাড়ি ফিরছিল, তখন সে দেখে রেল লাইনের ধারে মাটি সরে খালের মতো হয়ে গিয়েছে। পরে সে তার গায়ে থাকা লাল গেঞ্জি খুলে ড্রাইভারের দিকে দেখানোর চেষ্টা করেন। এরপর ট্রেনটি থেমে যায়। ছোট্ট ছেলের কৃতিত্বে খুশি গোটা পরিবার হচ্ছে। ছেলেটির মা বলেন, আমাকে বাড়ি এসেও পুরো ঘটনাটি সে জানায়। আমরা খুব খুশি, আমার ছেলে বুদ্ধি করে এতগুলো লোকের প্রাণ বাঁচিয়েছে। অপরদিকে এই কিশোরের কৃতিত্বে খুশি স্থানীয় বাসিন্দারা। ছেলেটির তাৎক্ষণিক বুদ্ধিকে সাধুবাদ জানান অনেকে। রেল কর্মকর্তারাও সেলিম শেখকে ধন্যবাদ জানান। তবে নিজের বুদ্ধিতে রেলে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার ঘটনা এর আগে বাংলাদেশেও ঘটেছিল। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে 2017 সালে রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা গ্রামের আরানি রেল স্টেশনে সকালবেলা একটি ঘটনা ঘটে। প্রায় 400 মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেট এলাকায় খেলতে গিয়ে রেললাইনের বেশ কয়েকটি স্লিপার খুলে পড়ে থাকতে দেখে শিহাব ও তপন নামের দুই শিশু। এ সময় হঠাৎ ট্রেন আসতে দেখে তারা। পরে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নিজেদের লাল মাফলার উড়িয়ে ট্রেন থামানোর সংকেত দেয় তারা। সংকেত পেয়ে 32 বগির তেলবাহী ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তখন তারা জানায় লাইন ধরে আসার সময় দেখি লাইন ভাঙা। তখন আমরা লাল মাফলার এনে দুজন দুই প্রান্তে ধরে ট্রেন থামাই। বিপুল পরিমাণ ও জাতীয় সম্পদ রক্ষায় অবদান রাখার জন্য দুই শিশুকে সংবর্ধনা দেওয়ার দাবি জানায় এলাকাবাসী। তারা বলেন, রেল কর্তৃপক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া উচিত। বয়সে ছোট হলেও বুদ্ধিমত্তা নিয়ে দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষা করে সকলের প্রশংসা করে রাজশাহীর ওই দুই শিশু। তাদের নিয়ে গর্বিত উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষকরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এই দুই শিশুর এমন কাজে উচ্ছ্বাস প্রকাশ করেন তাদের শিক্ষকরাও। ঝুঁকিপূর্ণ অবস্থায় রেললাইন দেখলে সংকেত দেওয়ার শিক্ষা বিদ্যালয় শিশুদেরকে দেওয়া হয়েছে বলে জানান তারা। এদিকে দুর্বার এই শিশুদের উপস্থিত বুদ্ধিতে খুশি হয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম। রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা গ্রামের দরিদ্র দিনমজুর সুমন হোসেন আর মহিদুল ইসলামের বাড়িতে এলাকাবাসীর ভিড় বাড়ে। পরিচিত অপরিচিত সবাই গিয়েছিল ওই বাড়ির দুই তুখোর শিশুকে এক নজর দেখতে।